বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় শরীয়তপুরে দিন দিন আদা চাষের আওতা বাড়ছে। আদা চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। এ ধরনের চাষের সব রকম সহযোগিতা দেওয়ার কথা বলেন জেলা কৃষি কর্মকর্তা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। আদা চাষে সফল হয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাষি মোহাম্মদ হোসেন। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে প্রতিনিয়ত বাড়াতে হচ্ছে খাদ্য উৎপাদন, ফলে কৃষি গবেষণার বদৌলতে উন্নত প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে কাজ করছে সংশ্লিষ্টরা। এরই প্রেক্ষিতে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের একটি পদ্ধতি হল বস্তায় আদা চাষ। মশলা জাতীয় এ ফসল উৎপাদন করতে বাড়তি জমির প্রয়োজন হয় না, বাড়ির আঙিনা, পতিত জমি কিংবা ছাদের উপরে অনায়াসে চাষ করা যায়। নড়িয়ার কেদারপুর এলাকার চাষি মোহাম্মদ হোসেন বাড়ির তিন জাতে 6,500 বস্তায় আদা চাষ করেছেন। একই জমিতে কলা চাষ করেও বাড়তি আয় হচ্ছে তার। আমি প্রথম অবস্থায় 6,500 বস্তা আদা চাষ করতেছি, কৃষি উন্নত থেকে পরামর্শ নিয়ে আমি এটার ফলন ফলাইতেছি। তার সফলতা দেখে এবং লাভজনক হওয়ায় অনেকেই এ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। আদার চাষটা যদি ভালো হয় তাহলে আমরা আগামীতে আমাদের ছোট ভাই আছে, আরও এলাকার মুরব্বী আছে, হ্যাঁ, তাগর নিয়ে আরও বড় পরিসরে আমরা করব। আমাদের এলাকায় এর আগে আর কেউ করে নাই, উনি প্রথম। ওনার এই আদা চাষের উদ্যোগ দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। বস্তায় আদা চাষ পদ্ধতি যেটা, এটা নিয়ে যদি আমাদের দেশের কৃষি অফিসাররা বড় কোনো উদ্যোগ নেয় তাহলে এটা দিয়ে অনেক কিছু হওয়া সম্ভব আছে। আমাদের এলাকার ভিতরে প্রথম আদা চাষ হলো বস্তার ভিতরে, এগুলো কখনো দেখি নাই এবং শুনেও নাই। আমাদের পতিত জমিতে 6,500 বস্তা আদা চাষ করেছি আমি এবং আমার বাবা দুজনে মিলে দেখাশোনা করি। আদা চাষ বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, কৃষকরা যদি সঠিকভাবে সে পদ্ধতি ব্যবহার করতে পারেন তাহলে তারা স্থানীয় চাহিদা পূরণ করে জাতীয় ঘাটতি পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করি। কৃষি বিভাগের তথ্য মতে এ পদ্ধতিতে জেলায় এবার প্রায় 42,000 বস্তা আদা চাষ হয়েছে। রেজওয়ান শরীফ, আরটিভি।